আপনারা সবাই ইতিমধ্যেই শুনেছেন আমার দুইটা ভিডিও পাবলিশ হয়েছে, যেখানে একটাতে বলেছি মাঙ্কিপক্স বিষয়ে এবং আরেকটাতে বলেছি মাঙ্কিপক্সের সিমটম সম্পর্কে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে মাঙ্কিপক্স সম্পর্কে আমাদের দেশে বাংলাদেশে কি কি স্টেপ নেওয়া হয়েছে মাঙ্কিপক্স সংক্রমণ ঠেকাতে আগে থেকেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা ভিজিট করার জন্য। আর অবশ্যই সবাইকে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসল আলোচনায় যাওয়া যাক। সারা বিশ্বে বিরল ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্স নিয়ে চলছে কিন্তু তুমুল আলোচনা। বর্তমানে বিশ্বের 12টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এরই ধারাবাহিকতায় এবার দেশে মাঙ্কিপক্স প্রতিরোধে আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী আসছে কিনা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাশাপাশি যাত্রীদের তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষায় জোরদার করতে বলা হয়েছে এ প্রজ্ঞাপনে। কারণ আপনারা আগেই জানেন যে যখন কোভিড শুরু হয়েছিল তখন এভাবেই মানুষজন কোভিড আক্রান্ত দেশ থেকে চলে আসতো, আর যার জন্যই দেশে কিন্তু করোনা বিস্তার লাভ করেছিল। তাই সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে যাতে মাঙ্কিপক্সটা ঠিক করোনার মতো বাংলাদেশে যাতে সংক্রমণ ঢুকতে না পারে। এখন পর্যন্ত বিশ্বে 100 জনের শরীরে এই রোগের অস্তিত্ব কিন্তু পাওয়া গেছে। এরই মধ্যে মাঙ্কিপক্স নিয়ে মুখ খুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO। মহামারী এবং অতিমারি সম্ভাবনার সঙ্গে সংক্রামক ঝুঁকি সম্পর্কিত WHO-র কৌশলগত এবং প্রযুক্তিগত উপদেষ্টা দলের প্রধান ডেভিড হেইম্যান বলেছেন, এখনই এ রোগকে মহামারী হিসেবে ঘোষণা দেওয়ার সময় আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে একটু উচ্চমাত্রার সতর্কতা জারি করতে পারে। মাঙ্কিপক্সের বিষয়ে একটি সর্বজনীন গাইডলাইন প্রদানে কাজ করছে WHO। মাঙ্কিপক্স মূলত একটি সংক্রামক রোগ যা সাধারণত হালকা উপসর্গ বিশিষ্ট হয়ে থাকে। পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু অংশ এ রোগের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত। সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। প্রতিনিধিদের পাঠানো খবরে যেটা জানা গেছে সেটাই জানানো হলো। বেনাপোল মানে যশোরের বেনাপোলে রোববার সন্ধ্যায় মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন সারসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশের থেকে যে সব যাত্রী ভারত হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে শুধু তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার রোববার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে বন্দর এলাকায় সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ। তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশনে হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদারকরণ ও সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন আরেকটা বিষয় উঠে এসেছে যে উপসর্গ দেখা দিলেই আইসোলেশন, আসলে সেটা কতটা আসুন জেনে নিই। ভয়াবহ রোগ মাঙ্কিপক্স প্রতিরোধে দেশে সতর্কতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সন্দেহজনক ও লক্ষণযুক্ত মাঙ্কিপক্স রোগীদের ঢাকায় আইসোলেশনে ব্যবস্থা করার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ শাখা ও IDCR তাদের বিষয়ে তখনই পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক বলেছেন, চিঠিতে কি বলা হয়েছিল যে চিঠিটা অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আফ্রিকা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্স নতুন রোগ নয়, এ রোগকে পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে অ্যান্ডেমিক হিসেবে ধরা হয়। আগে শুধুমাত্র পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে ভ্রমণকারীদের বা বাসিন্দাদের মধ্যে শনাক্ত করা হলেও সম্প্রতি ভ্রমণের ইতিহাস নেই ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী এমন ব্যক্তিদের মাঝে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
রোগীদের মধ্যে ফুসকুড়ি দেখা গেলে এবং সম্প্রতি মাঙ্কিপক্সের নিশ্চিত কেস আছে এমন দেশগুলোতে ভ্রমণ করলে অথবা এমন কোনো ব্যক্তি বা লোকের সঙ্গে যোগাযোগ করেছেন যাদের একই রকম ফুসকুড়ি দেখা গেছে বা নিশ্চিত বা সন্দেহজনক মাঙ্কিপক্স রোগী হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের মাঙ্কিপক্সের জন্য সন্দেহজনক রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, সন্দেহজনক ও লক্ষণযুক্ত রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে বা সংক্রামক ব্যাধি হাসপাতাল ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইডিসিআরে তাদের তথ্য পাঠাতে হবে। একই সঙ্গে মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরসমূহে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের উপর সজাগ দৃষ্টি রাখা ও হেলথ স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের 14টি দেশে 92 জন থেকে 100 জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। করোনা মহামারীর মতোই এখন এই নতুন ভাইরাস নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে, তাই ভয় নয়, অবশ্যই সচেতন থাকতে হবে। কোনো রকম গুজবে কান দিবেন না, কোনো রকম গুজব ভিডিও দেখে আতঙ্কিত হবেন না। সবসময় স্বাস্থ্য অধিদপ্তরের নিউজগুলো দেখবেন এবং অবশ্যই ট্রাস্টেড ভিডিও বা ট্রাস্টেড সোর্স থেকে কোনো সংবাদ পেলে তবেই ব্যবস্থা নেবেন। আর অবশ্যই যে কথাগুলো বললাম বা স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশ সেগুলোই বললাম এখানে, সবার উপরে আপনাকে সচেতনতা বাড়াতে হবে, আপনার পরিবারের জন্য এবং আপনার নিজের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো নেক্সটে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো বাই।